দিনত দুইবার দিব লাগে, রাতিপুয়া আর গধূলি, আর পাইলে তিনবার দিলে আরো ভাল, দুপুরিয়া একবার দিব লাগে, সেটা আরো ভাল, পটকে ডাঙর হবে। গাহরি পুহিব লাগে মই আপনার, আর গাহরি পুহিলে কিমানখিনি টাকা পায়, কিমানখিনি উপার্জন করিব পারে আপনাদের মানে দেখাই আছো, আপনাদের সাব। আর এই পালতো হব জন্ম হওয়ার পিছন, মানে কাপড় লগত শুকান কাপড় ধুনকে থই মেলি মাকর দিয়ে দিব লাগে, আর দানা মাকর খুব লাগে, আর মতা এটা আছে খাই। আর বলকসন আমি ভিতরলকে সুমাই আপনার দেখাই দো যে গাহরি ফার্ম কেনে করে, আর গাহরি ফার্মর কিছু ডিটেলস দেখাও। আর গাহরি এটা পুহিব হলে বহুত লাভ হয়, আর গাহরি এটা দাম আজিকালি 20,000 টাকা 30,000 টাকা মানে হয়ে যায়। আর গাহরিটো আর দানা কি হয়, দানাকে বিশেষকে তুঁহগুড়ি আর কলা কচু, আর বনরিয়া যে কলা কচু বলে কয় সেই সিজাব লাগে, আর লগতে ভুসি দিব লাগে, ভুসির লগত ধুনিয়াকে তৈয়ার করে মানে বইল করে যেটা গাহরিক দিয়া যায়, তেতিয়া মানে গাহরিটো মানে সম্পূর্ণ সংকলে মানে ডাঙর হবলে মানে সক্ষম হয় মানে। আর কিছু মানে কি মেরাও দিয়ে যে মদ বনায় যে এয়া মই বর্তমান ভিতরলকে সুমাই আহিলো, আর আপনার দেখাব লৈছো, এটা আমার বগা মানে মেল খাই গেল তো খুলি আসুন ওসর যা তো খুলি আমায় যা সুমাই যা তুমি সুমাই যা সুমাই যা তুমি সুমাই যা তার তো পিছ কাটি দিব নয় জানো মানে তার খুলবলে চাইছে চেষ্টা করেছে ওলাই গল নাকি চ। আর ইমান দানা বলে কলে নয় গাহরিবিল পুরা মানে চিঁড়ি থাকে খাবলে মানে হেঁপাহারে পানি দিনত দুইবার দিব লাগে, রাতিপুয়া আর গধূলি, আর পাইলে তিনবার দিলে আর ভাল, দুপুরিয়া একবার দিব লাগে, সেটা আর ভাল, পটকে ডাঙর হব সব কেন মিক্স করে রবা হে রবা 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 ওলাই আছে একদম ডাইরেক্ট খাব গে মানে একো নিব নালাগে, ডাইরেক্ট পেলাই দিলে হল পকাত এখানে দিব এই এবার দিয়া এবার দিয়া এবার দিব এটা আমার কর্মচারী কর্মচারী দিয়ে আছে কি খাইছে দেখেছেনে আপনাদের আমার জার্সি রানীকো খুয়াইছে এই সব জার্সি রানী খাইছে পুরো জার্সি রানী তারপর এখন ফেলে আপনার দিছে এই সব তারপর আকো সিফালে মুখ ওলাই আছে তাকে দিকে এই সব দিছে সব ইয়াকে দিছে আর এই দিব আছে বলে লয় হা এনে দেখো খাইছে আর এইফার দিব আছে নাকি নাই নাই খতম হয়ে এই পোয়ালি দুজন হয়েছে সব এই তো
মানে গাহরি পুহিলে মানে এনেকাই ধরল পকার ওয়ালকে বনায় লব লাগে। তারপর আর ইয়াত কোনো প্রয়োজন নাই, মানে বাসন সাসন একো নালাগে, ডাইরেক্ট ইয়াত ঢাল দিলে হল কিনা, কিনা ঢালি ডাইরেক্ট দিলে হয়ে যায়, মানে এনেকে ডাইরেক্ট এনেকে পুরা খাবো, এটি খাই সোনকালে ডাঙর হব, সোনকালে পয়সা পাব, মানে আপনাদের বেশি। আজিকালি গাহরি মাংসর দাম জানেই নয় 450 কেজি, একটা গাহরি নাই কমে 20,000-30,000 টাকা লাভ হয়। আর একটা পালি আজিকালি পালি এটা আজিকালি গাহরি পোয়ালিবিলাকৰ দাম আছে আপনার 6,000-5,000-4,000 লাগে, মানে কোয়ালিটি লয় আর আপনার 6,000 তো আপনার ভাল কোয়ালিটি হব, আপনার 5,000 তো অকমান নর্মাল কোয়ালিটি হব, 4,500 তাতক অকমান নর্মাল হব, 3,000 তো লাস্ট একদম লো প্রাইস হয়, সেটা মানে আপনার অকন মেহনত করব লাগবে। আর আপনাদের যদি এফার করে আপনার বিজনেসের কারণে যদি করব বিচারিছে তো আপনাদের কি করব, 5,000 টাকা তো হাইস হয়, 5,000 টাকা তো আপনার 10টা মান কিনে দিলে, কিনি উঠি আপনি ধুনিয়াকে এনেকে ধর আর স্কোয়ারকে এনেকে আপনার ওয়াল গাঁটি টিং দি উপর এনেকে হিসাবত বনাব লাগিব, তারপর যেটা আপনার লাভ বেশিকে হব, মানে আপনার 6,000 যে হলে মানে 1,000 আপনার 6টা কিনলে 6,000 টাকা এনেই গুছি গেল, নাকি গতি আপনাদের এনেকা সিস্টেম বনায়, গতি 5,000 টাকা তো কিনক আর ভাল কোয়ালিটি চাই বাজার গিয়ে আপনাদের পাবই নিশ্চয়, আর কন্টেক্ট করে লব এনেকে যোনে যোনে হেৰি করে আর যোনে যোনে পোয়ালি এনেকে বেছে ধুনিয়াকে আপনাদের কন্টেক্ট করে লৈ আপনাদের মানে পুহিব পারে। আর ভিডিওটো কেনেকে পালে চাই নাজানো, আপনাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিব, আর ইয়ারপর মানে ভিডিও সামরিছো, আর গতি বাই বাই, আর লোক পাই আসো নতুনটা অন্যটা ভিডিও লৈ, ধন্যবাদ, বাই বাই।